দর্শক স্বাগত সোশ্যাল ইসলামী ব্যাংক নিবিদিতে সাত দিনে শুক্রবারের সাত দিন মানে সংসারের গল্প এবং শুরুতে একটা ছবি আপনাদেরকে দেখাই আমরা এই ছবিটা দেখে মনে হচ্ছে একটি পাঠশালা এবং তারা হয়তো ছবি আঁকা শিখছেন হয়তো কিন্তু এটি কোনো আনুষ্ঠানিক পাঠশালা নয় ঘরের ভেতরেই পাঠশালা আবার অনেক সময় বলা হয় যে সংসার হচ্ছে একটি বড় পাঠশালা এবং বলা হয় সন্তানের জন্য ঘর হচ্ছে প্রথম স্কুল এত কথা বলবার অর্থ হচ্ছে এই যে আজকে আমরা যে দম্পতিকে আমন্ত্রণ জানিয়েছি তাদের ঘরটাই আসলে পাঠশালা যেখানে আজকে আমরা অনুষ্ঠানে শিরোনামও দিয়েছি সংসারের পাঠশালা আমাদের সঙ্গে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের অধ্যাপক মলয়বালা স্বাগত এবং আছেন তার সহধর্মিনী তিনিও শিক্ষক ডক্টর লতা সমুদার তিনি পড়ান তেজগাঁও কলেজে থিয়েটার অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগে আপনাদের স্বাগত দুজনকেই স্যার আপনার সঙ্গে এই অনুষ্ঠানের নিয়ে যখন কথা বলছিলাম তখন আপনি বলছিলেন যে আপনারা দুজনই জীবনকে উৎসব মনে করেন এবং আপনারা মনে করেন ঘরটা হচ্ছে পাঠশালা এবং যে কারণে এই যে আপনাদের ড্রয়িং রুম এটা নাম দিয়েছেন কারণটা কি ধন্যবাদ পাঠশালা মানে আসলে জীবনটা উৎসব আমার ভালো লাগছে যে আমার সহধর্মীও সেই জায়গাটাকে একমত পোষণ করে এবং আমরা সব সময় একটা উৎসবের মধ্য দিয়ে থাকতে চেষ্টা করি তো আমার একটা সংগঠন আছে আসলে বিশ্ববিদ্যালয়ে যেহেতু বিশ্ববিদ্যালয়ে পড়াচ্ছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে একটা সংগঠন আমি দুই সালে ছাত্র শিক্ষকদের নিয়ে করেছিলাম প্রাচ্য চিত্রকলা অনুশীলন সংঘ ওরিয়েন্টাল পেন্টিং স্টাডি গ্রুপ আচ্ছা তো এটা করতে গিয়ে এদেরকে নিয়ে আমাদের একটা স্টুডিও আছে স্টুডিওতে ছাত্র শিক্ষক এবং অন্য যারা শিখতে আসবে তাদেরকে নিয়ে গুরু শিষ্য পরম্পরা এবং অনেকগুলো আমাদের এক্সিবিশন বা আমাদের কাজ চলতো কিন্তু করোনা যখন আসলো ঠিক করোনার সময় আমরা তো আর স্টুডিওতে যেতে পারছি না সেটার হচ্ছিল না তখন করোনার পর এবং করোনার সময় থেকে এই ঘরের মধ্যে হচ্ছে ছাত্র ছাত্রীদের সেই গুরু শিষ্য পরম্পরা বলতে পারেন কিংবা বন্ধু বান্ধব সব আড্ডা নিয়ে নানা ধরনের উৎসব কেন্দ্রিক আমরা অনেক সময় দেখা গেছে যে ফল উৎসব অকারণে হয়তো ঋতু মধু মধুমাস আসছে সবাই মিলে উৎসব করলাম পিঠা উৎসব কিংবা কখনো হচ্ছে ওয়ার্কশপ করছি ছাত্ররা যখন খুশি তখন আসতে পারছে আমার ছাত্ররা আসতেছে তার থিয়েটারে পড়ান থিয়েটারের ছাত্ররা আসতেছেন আমার বই ধার নিচ্ছেন কিংবা আমরা তাকে দিচ্ছি এবং দিন রাত বলে কিছু নাই এবং ওদের সাথে একটা বন্ধুত্বসুলভ সময়ের মধ্যে দিয়া যে কারণে আমরা এটাকে পাঠশালা নাম দিয়েছি যে এখানে পাঠশালায় যেভাবে হয় যেটা ব্যাখ্যা যে একটা শ্রেণীর মধ্যে সব ধরনের লেখাপড়া হয়ে থাকে যে কেজিতে পড়ছে সেও পড়ছে যে ওয়ান টুতে পড়ছে সেও পড়ছে ঠিক একইভাবে বিভিন্ন ডিসিপ্লিনের লেখাপড়া হয়তো ওখানে বা অনেক ধরনের উৎসব হয় সেই কারণেই ঘরটাকে বা আমার ড্রয়িং রুমটাকে এখন পাঠশালায় হিসাবে নাম দিয়েছি পাঠশালা নিয়ে গল্প হবে কিন্তু আপনাদের পরিচয়টা কি হবে পরিচয়টা আসলে একই এলাকার আত্মীয় আচ্ছা ছোটবেলা থেকে আচ্ছা চিনি আত্মীয় হিসেবে পরবর্তীতে এসে

ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে আবার আমরাও মোটামুটি ওখানে লেখাপড়া করছি গ্রামের মধ্যে থেকেও সংস্কৃতির দিকগুলোতে যাই থাকি আছে সুতরাং চারুকলায় পড়ে বলে আর একটু বেশি দৃষ্টি নিয়ে তাকাতাম আর যে ছোটবেলা আমাদের তো একেবারেই আবহমন বাংলার গ্রাম যেমন ঠিক ওরকমই আপনাদের গ্রাম কোটালিপাড়া হ্যাঁ কোটালিপাড়া আপনাদের গ্রামের নাম কি আমার গ্রামের নাম আসলে নারায়ণখানা কিন্তু পরবর্তীতে এসে আরেকটা এই শ্বশুরবাড়ির এলাকায় আরেকটা হয়ে গেছে আচ্ছা আচ্ছা তো যেটা হচ্ছে যে খুব বেশি দিন হয় না আমাদের ইলেকট্রিসিটি আসে কিন্তু ওখানে এই যে পয়লা বৈশাখ চট্রসংক্রান্তি ন্যাশনাল ডে তে যে অনুষ্ঠানগুলো এগুলো হতো তো ভিন্নভাবে একটু ভাবতে গিয়ে যখন যে এখান থেকে কবিতা বৃত্তি তারপর হচ্ছে যেটা বক্তৃতা সাধারণ নানা ধরনের অনুষ্ঠানে যোগ দিতাম তো সেইখান থেকে এসে উনি যখন আবার শুনলাম যে চারুকলায় পরে একটু ভালো লাগাই কাজ করতো আর সব মিলে আমরা এইভাবে আরকে আত্মার আত্মীয় হয়ে গেল হয়ে গেল তারপরে না তার মানে এখানে ঘটনাটা কি উল্টো মানে আপনি তার পিছনে ঘুরতেন এরকম বিষয়টা মোজাও দেয় না

তার চেয়ে বড় সে যখন স্কুলে পড়ে তখন আমি কলেজে তখন থেকে আমার তার প্রতি একটা ভালো লাগা ছিল আচ্ছা আচ্ছা কিন্তু ওইভাবে তো আর প্রপোজ করা যায় নাই প্রকাশ করা যায় নাই তারপর আমি যখন ইউনিভার্সিটি সে তখন কলেজে তখনও আ কলকলকল চলোমান একটা ইংগিতের মধ্যেই ছিল মানে আমি জানো ধ্যানস্থ ছিলাম কিন্তু এখন তার কথা মনে হলো যে তারও সেটা ছিল এটা ভালো না এটা ঠিক তারও ছিল তারপর যখন চারু গলায় যে লোকটা পড়ে কিভাবে একটা এত ডাইমেনশন কিভাবে দেয় একটা উঁচু পাহাড়টাকে দেখে কিভাবে উঁচুই মনে হচ্ছে এই বিষয়টা ছিল আমার মধ্যে আচ্ছা আচ্ছা তারপর ইউনিভার্সিটি যখন তখন সেও ইউনিভার্সিটিতে সব মিলিয়ে তখন আমাদের জানা শোনা বোঝাপড়াটা হয়ে গেছে এবং বলা যায় যে সব মিলে আমাদের নয় বছরের চেনা জানা প্রেম যদি বলেন সেটা আচ্ছা আর এখন বোধ হয় বছরের সংসার আঠারো বছর চলমান আঠারো বছর এটা নিয়ে আমার একটা আত্মতৃপ্তি আছে আত্মতৃপ্তিটা হচ্ছে এই মানুষকে যে চেনা জানা বা মানুষের যে বন্ধুত্ব সংসার জীবনের জন্য যেটা দরকার এটা সেটেল ম্যারেজে কিন্তু অনেককে আপন হয় না কিন্তু আপনাদের কি শেষ পর্যন্ত সেটেল ম্যারেজই তো হলো নাকি বিয়েটা হলো কি না ও মানে পুরো টাই পুরো পুরো থ্রিলার আছে মানে অনেক কিছু ঘটেছে মানে পারিবারিক দ্বন্দ্ব মানে সবকিছু মিলে অনেক ঘটনার মধ্য দিয়ে গিয়েছে মানে আমাদের সময়টা তবে এখন দুই পরিবারই একেবারে শান্ত এবং হচ্ছে আমাদের সেভাবে মেনে নিয়ে কিন্তু আপনাদের মান মানার ক্ষেত্রে পরিবারের আপত্তি জায়গাটা কি ছিল আপত্তি জায়গাটা কোথায় ছিল সেটা না আসলে আমাদের যেটা হয় যে প্রেম করছে এটি যেন একটা বাজে জিনিস হ্যাঁ তারপরে আরেকটা ব্যাপার ছিল যে মেয়ে কি পছন্দটা ঠিক মতো করতে পেরেছে হয়তো তাদের মতো করে না সে কারণে হয়তো জায়গাগুলো ছিল হয়তো বাবা মার এক্সপেকটেশন হ্যাঁ কিন্তু তারপর বিয়ে করলেন কি নিজেরা নিজেরা পালিয়ে পালিয়ে না ঠিক আমি বললাম যে বাড়িতে হচ্ছে আমাকে আর যেতে দিচ্ছে না তো উনি বললেন যে আসো চলে আসো

আইটা বলে উকিলের মাধ্যমে যে কোর্টে যে আচ্ছা আমি অবশ্য সেই দারোস্তপুরজন্ত যেতে পাইনি সেজন্য আমি একটা জায়গায় বললাম তারপর আমি বললাম আমি আমার হলে চলে আসলাম আর তিনি না মা ভার লাগেছিল তখন যেহেতু চাকরি করে নিজের একটা টাকা ছিল আমার কনফিডেন্স ছিল ভ্যানে যাচ্ছি বিয়ে করেছি সব মিলে হচ্ছে আড়াই হাজার টাকা তখন খরচ হয়েছিল এখন আর 1 লক্ষ

বললাম না আমার ফ্যামিলি জানলো সবাই যে এরা বিয়ে করবে বা করছে আমি শেল্টারটা পেয়েছিলাম আসলে ওনাদের ফ্যামিলিতে ওখানে গিয়ে আমার কোনো সমস্যা হয়নি তারা তাদের মানতে প্রবলেম হয় নাই তারা আমাকে মেনে নিছে কিন্তু তার ফ্যামিলি দীর্ঘদিন তার সাথে যোগাযোগটা রাখেনি মানে এই সময়ের কারের যদি আপনি তুলনা করেন করেন হয়তো বাস্তবতা আরো অনেক সহজ হয়েছে এখন এখন হয়তো বাবা মায়ের সহজে মেনে নেয় আপনাদের সময়ে আরেকটু পেছনে গেলে আরো কঠিন ছিল এবং আমাদের সত্যিকার অর্থে যে গ্রামে গিয়ে দেখা করার একটা ঝামেলা ছিল কথা বলা যাবে না প্রেম করে এটা মানুষ জানলে একটা লজ্জার বিষয় নানা ধরনের মানে এমন একটা পর্যায়ে পরে চলে গেল যে প্রেম করা প্রেম করছি এই লোককে যদি না বিয়ে করতে পারে বা এ যদি আমাকে বিয়ে না করে বা আমি ওই মেয়েকে বিয়ে না করতে পারি তাহলে আর আর তো বিয়ে হবে না ব্যাপারটা এরকম দাঁড়ায় রাইট গ্রামে এখন অনেক চেঞ্জ রাইট এবং তারপরে সেই এই যে এই যে তারপর হচ্ছে মানে মধ্যমণি এবং এর কারণে এখন সম্ভব হ্যাঁ এর কারণেই হচ্ছে এ যখন প্রথম গ্রামে গেল গ্রামে গেছে আমার বাবা ওকে দেখে মালা গেথে দাঁড়িয়ে ছিল তারপরে আমি ছিলাম না যদিও আরেকজনকে দিয়ে বলল যে আমার ওর মেয়েটাকে একটু নিয়ে মামুনির মেয়েটাকে একটু নিয়ে তো নিয়ে আসছে আমার মেয়েকে নিয়ে গেল আমাদের বাড়িতে সেদিন হচ্ছে আমার বাবা ওকে পুরো মালা গেথে মালা পরিয়ে ঘরে নিছে যদিও আমার সাথে বাবা তখনও কথা বলে না আচ্ছা 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 তখন ওর বয়স কত তিন চার না কত হবে এক বছর হয়নি ও একদম ছোট একদম ছোট যখন মেনে নিছে তখন ওর বয়স আড়াই তিন হবে আচ্ছা আচ্ছা বাহ তো ওই আমাদের মধ্যে উনি কত এখন ওর 12 প্লাস 12 প্লাস বাহ অনেক জানি আরো অনেক গল্প আছে বিশেষ করে মা হওয়ার জার্নিটা তো ধরুন আপনাদের বিয়ের জার্নিটা এক রকম কিন্তু মা হওয়ার জার্নিটা আরো অন্য রকম হ্যাঁ অনেক কথা হবে দর্শক আজকে আমরা কথা বলছি অধ্যাপক মলয় বালা এবং লতা সমুদ্রের সঙ্গে ফিটচ একটা ছোট্ট বিরতি সঙ্গে থাকবেন দর্শক বিরোধীর পরে আবারও স্বাগত সোশ্যাল ইসলামী ব্যাংক নিদিতে সাত দিনে শুক্রবারের সাত দিন মানেই সংসারের গল্প এবং আজকে আমরা কথা বলছি সংসারের পাঠশালা নিয়ে আমাদের সঙ্গে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের অধ্যাপক মলায় বালা এবং আছেন তার সহধর্মিনী তিনিও শিক্ষক থিয়েটার পড়ান রাজধানী তেজগাঁও কলেজে লতা সমদ্দার আপনাদের মেয়েকে নিয়ে কথা হচ্ছিল এখন বেশ বড় হয়েছে এবং তার পৃথিবীতে আসার মধ্য দিয়েই মূলত আপনাদের সংসারের যে জটিলতাটা ছিল দুই পরিবারের মধ্যে সেটা মিটে যায় ও যখন হলো প্রথম মানে যখন পৃথিবীতে এলো সেই দিনটা মনে আছে আপনার হ্যাঁ সেই অনুভূতিটা কেমন ছিল অসাধারণ এবং আমার বাবা মা বলতেন যে একদিন বাবা বা একদিন মা হবি তো সেদিন বুঝবি যে সন্তানের জন্য কি হয় তো সেদিন আমার খুব কষ্ট হচ্ছিল যে আমি আমি বোধহয় সেই বোঝাটা আমাকে দিচ্ছে এটা কি প্রথম দিনের ছবি এটা চার দিন তিন দিন পরের ছবি আচ্ছা আচ্ছা এবং ওই যে বলে যে একজন নারী যখন মা হন তিনি একজন নতুন নারীতে রূপান্তরিত হন তবুটা এরকম হ্যাঁ একেবারেই তাই কারণ পিছনের অনেক কিছু নিয়ে সাথে আরও যা যোগ হয় তা নিয়ে নতুন একজন মা নারী হয়ে ওঠেন আর সেখানে আমার অনেক ঝামেলা চলছিল ঝামেলা বলতে আমার মেয়ে হওয়ার পরে আমি কেমন যে কেমন যে লাগতো বিশেষ করে আমার বাবা মা যেহেতু আমাদের সাথে কথা বলতেন না বা হচ্ছে দেখা করতে পারতেন না সেক্ষেত্রে আমার কাছে জটিলতাটা আর একটু বেশি মনে হতো সব সব মিলে আমার মেয়ে যেদিন হলো সেদিন আমি আমি গোপনে কেঁদেছিলাম আমার মায়ের জন্য আমার বাবার জন্য যে আজকে আমি আরেকটা পর্যায়ে উঠে গেছি হয়তো জানি এই মেয়েও আমার মতো আমি না হয় অনেক কষ্টই দিয়ে ফেলছি এটা আমার মনে হতো আপনার অনুভূতি কি ছিল না আমার কাছে এখনো বিস্ময় লাগে যে আমি কেন মা হতে পারলাম না গান হচ্ছে সন্তান মানে আমি বাবা হিসাবে কিন্তু মা কে মনে হয় কলা গাছ যেমন মানে একটা শরীরের অঙ্গ হিসাবে এইটা হচ্ছে সমস্ত নারী জাতিদের প্রতি আমার কৃতজ্ঞতা প্রণাম যে তারা মা এই জায়গাতে পুরুষ কখনোই হচ্ছে যেতে পারবে না আমি কাছে থেকে যতটুকু তাকে সাপোর্ট দেওয়া দরকার যখন সে সন্তানকে ধারণ করছে অনুভব করছে তখন থেকে আমাদের মনে হয়েছে যতটা মানে পাশে থাকা দরকার সেটা বোধহয় আমি থাকতে পেরেছি সেটা হচ্ছে বাবা হিসেবে কিন্তু উনি আমি আমি 100 তে দিব এই কারণে যে ডায়পার পড়ানো থেকে শুরু করে এখন পর্যন্ত কোনো কিছুর জন্য মেয়ে কিন্তু বাবার দয়ার হয় মায়ের কাছে না কোথাও যাবে পুরোটাই টেক কেয়ার যে জিনিসটা আসলে ওই বলে যে আসলে আমি তো বাবা হয়ে ওঠার জন্য তো আমাকে একটা স্ট্রাগল করতে হবে তুমি তো পেটে ধরেছ আমি তো সেটা পারিনি তো সেটা হ্যাঁ সেটা হচ্ছে আমি এই বাবা হওয়ার চেষ্টা করছি না আমার এখনো মনে পড়ে আমরা তখন আমি সবে লেকচারার যেতে হয়েছে মিরপুর বাসা নিয়ে থাকতাম চলে আসতে হতো কিন্তু তারপরেও তাকে প্রতিদিন একটা ডাব প্রতিদিন এই নয় মাস দশ মাস প্রতিদিন একটা ডাব একটা কলা এক গ্লাস দুধ একটা আপেল এবং এক ঘন্টা তাকে পাশে নিয়ে হাঁটা এটা কন্টিনিউ হয়েছে এবং আমরা খুব যে সে কিন্তু সিজার বেবি না হয়েছে এবং এটা বোধ আমাদের এই পরিচর্যার কারণেই আমরা মেয়ে অনেক সময় বলে থাকে যে আমাদের চেয়ে সে একটু ফর্সা হয়েছে সেই জায়গা থেকে বলা হয় যে ওকে বলি যে তুমি অনেক দুধ খেয়েছ ডাব খেয়েছ এই কারণে তো এইটা মা হওয়ার যখন হলো সে কিন্তু আপনি একটু আগে প্রশ্ন করেছেন যে মা হয়ে অনুভূতিটা কি আমি কিন্তু সন্তানের বাবা হয়ে বাবার অনুভূতিটা পাই নাই আমার তখনও তার প্রতি হচ্ছে আমার আমার মায়াটা তার সন্তানকে তো আমি পেটে হয় ওর প্রতি মায়াটা হয় নাই ওর প্রতি মায়া হয়েছে আরো দুই তিন দিন পরে তাকে যখন আমি নারিশ করতেছি তখন আর উনি তো দশ মাস ধরে নারিশ করতেছিলেন ইভেন এমন একটা অবস্থা ছিল আমার প্রিপারেশন ছিল না সেটাও একটা ইন্টারেস্টিং যে হয়তো বা বিশ পঁচিশ দিন আগে তার ডেলিভারির যে টাইম ছিল তার আগেই হচ্ছে আমাদেরকে সিগন্যাল দিল এবং যেতে হলো হসপিটালে তখন আমার কাছে একশো ছাপ্পান্ন টাকা আছে রাত তিনটা বাজে হঠাৎ হচ্ছে তার বললো যে পানি ভেঙে গেছে এখন যেতে হবে কোনো প্রিপারেশন তার কোনো কাপড় চোপড় এগুলো কারণ দুজনের টোনাটোনি সংসার আমরা কেবল সংসার সব মিলিয়ে ওটা তো আর আমাদের প্রিপারেশনে ছিল না তখন এক কলিক বন্ধুকে ফোন দিলাম সে এসে টাকা সহ আমাদেরকে হসপিটালে পৌঁছে বাবা হিসেবে না মৃত্যু তবে এখনো মনে হয় যে সন্তান আলাদা কিছু না সন্তান তার শরীরের একটা অংশ মানে এই দুইটা মানুষ মিলেই তো আমার সত্তা এখন মানে যাদেরকে নিয়ে জীবন বন্ধুত্ব সংসার এই দুটো মানুষ কিন্তু দুইটার মধ্যে হচ্ছে ওই এখনো মনে হয় যে মা মেয়ের যে সম্পর্ক সেটা বাবা মেয়ে যতই হচ্ছে হোক না কেন সেটা হয়তো বা অধিকার করে নেওয়া কিন্তু সেটা হচ্ছে তার শরীরের অংশ হিসাবে নাম যেন কি শেওলা ব্রততি আত্মজা এই কারণে জিজ্ঞেস করলাম আমি ডাক নামটা জানি শেওলা শেওলা নামটা কেন রাখলেন এবং আমার ধারণা এই প্রশ্ন আপনি

মানে মেঠো পথ সেটার পাশে একটা খাল ছিল আমাদের এলাকায় যেটা বলে মানে অন্য অন্য এলাকায় হয়তো এটার একটা নাম থাকতো বা হচ্ছে বড় এলাকায় বলে খাল ওই খালের পাশে বসতাম তো বসে বসে শ্যাওলা দেখতাম কিন্তু এত সুন্দর ছিল শ্যাওলা তো আসলে সুন্দর তো সেই সুন্দরটা দেখে তাকে বললাম যে আচ্ছা আমাদের যদি মেয়ে হয় তাহলে আমরা শ্যাওলা নাম রাখতে পারি আচ্ছা এটা সেটা একটা শেয়াল কিন্তু বলছেন গ্রামের যে ধান ক্ষেতের দুই পেস দিয়ে এক ধরনের শেয়লা ধরে এইভাবে এবং চিত্রশিল্পী শেওলার রঙের যে ভেরিয়েশন অনেক ভেরিয়েশন অনেক কিন্তু অনেকে এটার সাথে প্রশ্ন করে শ্যাওলা কেন শ্যাওলা তো এটা কিন্তু সেই অর্থে না আমার কাছে মনে হয়েছে যে তার সৌন্দর্যটা এবং এই নামটা অনেকখানি বাঙালিয়ানা নামের মধ্যেও পড়ে নিশ্চয়ই যে কারণে হচ্ছে ওই ওই সুন্দরটা দেখে আমরা নামের অর্থ খুঁজতে যাইনি নামের সাথে তার কর্মের একটা সম্পর্ক থাকে না না এটা কিছু না কিন্তু আমার মনে হচ্ছে যে হোক না যদি সবাই বলে ফেল না ওই ফেলনার মধ্যে দিয়ে যদি অনেক কিছু হতে পারে আপনাদের আশীর্বাদে সবার আশীর্বাদে সেটা আমার ভালো লাগে তবে মেটা ওভাবে হয়েছে আমার ভালো লাগে যে ও এখনো শিশু বা ওকে আমরা সেইভাবেই তৈরি করছি ওকে ঘিরেই তো সব এই যে আপনি কিছুক্ষণ আগে কুয়াকাটার গল্প বলছিলেন যে ও যখন আড়াই বছর বয়স ও আড়াই বছর বয়স থেকেই কিন্তু বিজ্ঞাপন করে বা বিভিন্ন মিডিয়ার সাথে যুক্ত আছে কাজ করে তো তখন ওট কিন্তু 2000 সম্ভবত বিশালে ওট একটা কবিতার বই বের হয়েছে তো তখন হচ্ছে এটা হয়েছে ও যখন বাহ এটা কোথায় এটা কি না দুষ্নুদুশ বাচ্চাদের এমনিতেই একটা কেমন যেন ভালো লাগে আর এটা আমার এটা এটা আমার ভালো লাগা কাজ করে যখন আমি জগন্নাথ হলে থাকতাম তো ওকে নিয়ে আমি চারুকলায় প্রায় আসতাম তো ওই পথটুকু ধরে যত মানুষ যেত আসতো একই পথে তো অনেকে যেত আসতো প্রত্যেক দিনই তা আমরাও যেতাম এবং একটা সময় ওকে শেওলা এখন আমি শেওলার মা এইটা হিসেবে আমি পরিচিত আমাকে কেউ বা হচ্ছে মলয়ের মিসেস হিসেবে আমাকে চিনে না কিন্তু শেওলার মা হিসেবে আমাকে চিনে এটা আমার ভালো লাগে শেওলার তারকা আচ্ছা এই যে খুব সুন্দর মানে একদম ম্যাচ করে আর কি এটা নেপালে নেপালে আচ্ছা না স্যার আপনি যেই জায়গাটা ছিলেন যে বাবা হয়ে ওঠা এটা সব পুরুষের জন্য অভিজ্ঞতাটা ভিন্ন ভিন্ন ইউনিক প্রত্যেক পুরুষ ইউনিক প্রত্যেক নারী ইউনিক ফলে আপনার বাবা হয়ে ওঠার জার্নিটা একটু যেটা বুঝতে পারছি তো এখন ধরেন এই অনুষ্ঠানে যারা দেখছেন যারা বাবা হবেন নতুন বিয়ে করেছেন বা করবেন তাদের জন্য পরামর্শ কি বাবা হতে গেলে কি করতে হয় না নিশ্চয়ই আপনি যেটা বললেন সবারই আলাদা আলাদা ইউনিক একটা বিষয় থাকবে কিন্তু আমার কাছে মনে হয়েছে যে দুইজনের ভালোবাসার একটা ফসল হচ্ছে সন্তান এবং সন্তানকে ঘিরেই কিন্তু সব কিছু একটা সময় আমরা যারা পরবর্তীতে জীবনকে বিন্যাস করি কিন্তু মা কিন্তু সরাসরি সন্তানের সাথে যুক্ত তা তার কিন্তু বাবার সেই পারস্পরিক মাকে সহ সহযোগিতা করাটাও দরকার কিন্তু আমরা করি না অনেক সময় আমি চেষ্টা করেছি যেমন তার কেরিয়ারের জন্য যখন ভেবেছি সে যখন তিনি যখন পিএইচডি করেছেন তখন মেয়েকে আমি যত্নে রেখেছি উনি ওনার মতো লেখাপড়া করেছেন আড়াই বছরের সময় সে তিন নিজের কেরিয়ারের জন্য একটা প্রাইভেট চ্যানেলে পডিউচার হিসেবে চাকরিতে গেছেন সকালে বেরোতো আর হচ্ছে আসতেন প্রাইভেট চ্যানেলে যেটা হয় রাত দশটায় পুরোটা সময় হচ্ছে মেয়েকে নার্সিং করা বা এই জায়গাটা আমি করেছি কিন্তু আমাদের দেশ সোসাইটিতে যেটা হয়ে থাকে যে এই দায়িত্বগুলো কেবল যেন মায়ের মায়েরই আমি কিন্তু সারা তা মানে উনি জন্ম দেওয়ার পর থেকে আমার মনে হয় যে বাবা হিসাবে আমি সেটা চেষ্টা করেছি বা আমার ভালো লাগা থেকেই যে ও ওর সমস্ত ধরনের ওর টয়লেট পরিষ্কার করা থেকে শুরু করে ওকে খাওয়ানো ওকে স্নান করানো ঘুম পড়ানো সব কিছু যেন আমার কারণ উনি যেটা করেছেন ওটা তো আমি পারবো না আমি বললাম না যে এখন আমার সাজ যে আমার কেন বুকের দুধ খেতে পারে নাই বা আমার পেটে থেকে কেন হয়নি তো ওই জায়গাটা কিন্তু পুরুষের আছে সে আরে মানে তার সন্তানকে এই জায়গাটুকু করে তাতে হয় কি এই যে যে অধিকার বা এই তার সাথে যে অ্যাটাচমেন্টটা থাকা সেটা সম্ভব হয়ে খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট এবং এটা আমাদের পুরুষদের জন্য অনেক বেশি জরুরি এই এই পয়েন্টটা আর্কে বিরোধী আসছে আপনার কাছে দর্শক আর চারকা ছোট্ট বিরোধীনই আজকে আমরা সংসারের পাঠশালা নিয়ে কথা বলছি সঙ্গে থাকবেন

ওনারা আছেন আমার জীবিত আছেন সুস্থ আছেন সবচেয়ে বড় যেটা হয় যে এত বয়স তারপরও ওনারা সুস্থ আছেন বিরুদ্ধের আগে যেই জায়গাটাতে ছিলেন বাবা হওয়ার জার্নিটা ধরুন আপনি যে স্যাক্রিফাইস করেছেন এটি আমাদের দেশে বাস্তবতায় খুবই রেয়ার বলাটাই ভালো কারণ একজন পুরুষ এইভাবে স্যাক্রিফাইস সাধারণত করতে পারেন না করেন না হোয়াট এভার প্রশ্নটা হল অন্য জায়গায় দুজনেই চাকরিজীবী সেক্ষেত্রে সংসার মানে সন্তান লালন পালনের এই যে চ্যালেঞ্জটা এটাই সামলানের কি করে আসলে আপনারা চাকরি শিক্ষক আসলে যেটা বলছিলাম যে মলয় এদিক থেকে ভীষণ সহযোগিতাপূর্ণ ব্যবহার করেছে আমার সাথে কারণ আমি যদি সকালে দেখা গেছে যে আমি সকাল আটটায় বের হয়ে গেছি তো আসতে আমার ছটা বাজবে সেক্ষেত্রে কিন্তু আমার টেনশন নাই যে বাসায় আমার মেয়েকে কে দেখবে কে খাওয়াবে

মানে শুরু থেকে বাজার করতে এবং সেই মাস্টার্স নিয়ে আসতো না পচা একটা বিষয় মনে করিয়ে দিয়েছেন প্রথম হচ্ছে আমি তো জাহাঙ্গিনগরে আহ বাসে আসা যাওয়া করতাম তখন ইউনিভার্সিটির বাসে তো আমাদের বাসা ছিল পাইকপাড়া আর ও ইউনিভার্সিটিতে আসতো ওদের টিচারদের জন্য একটা গাড়ি ছিল এটা দিয়ে তো প্রথম দিন বাসায় উঠে ফ্রিজ নাই বাজার করতে হবে এখন পাশে একটা বাজার ছিল সেই বাজারে গেছে আসার আমিও তো জানি না চিনি না তো মাছ না আচ্ছা পাঙ্গাস মাছ ছিল কাটা পাঙ্গাস তো ওকে কি বুঝাই দিছে না দিছে জানি না যাই হোক মানে বাজার তার সংসার জীবনের প্রথম দিন তা আমিও রান্না শুরু করলাম

এটা এটা হচ্ছে আমরা ঘুরতে পছন্দ করি কিন্তু সময়ের সুযোগ হয় না কিন্তু আমরা আবার এমন লোক যে আমরা ঘুরতে গেলে দুইজনে ঘুরতে গেলে হয় না কয়জন ওই এর কিছু সাগ্রেত আছে এই সাগ্রেতটা আমাদের সাথে থাকে আচ্ছা তো সেটা যদি আমার পিএসসি তো দুই কাপ চা খেতে যাব সেটা জন্য তাদের সাগরেদকে ফোন দাও দেশের বাইরে গেলেও সাগরেদের ফোন দাও অথবা হচ্ছে দেশের মধ্যে ঘুরতে গেলেও পরিবারের সদস্যদের মতো আমার বন্ধুরা আছে তারা একেবারে পরিবারের সদস্যের মতো আমরা সারাক্ষণেই ঘুরতে পছন্দ করি এবং আমার মেয়েটাও সেই মজাটা পেয়েছে কারণ তার বন্ধুবন্ধ নাটকের আমার চারুকলা যেখানেই যায় ও একটা সেই নার্সিংটা পাচ্ছে তো যখন এরা ঘুরতে যায় এমনও হয়েছে যে বাসায় আমার বাসায় কিন্তু কখন কে আসবে এর কোনো ঠিক নেই রান্না সব সময় হচ্ছে আমাদের কেউ গেলে যে আপনি যাবেন আপনার জন্য রান্না করে খাওয়াতে হবে এরকম ব্যবস্থা থাকে ব্যবস্থা থাকে আমার আসলে দুইজন লোক বা পার্থপতি মজুমদার এক সময় onun সাথে 2014 সালে প্রথম আসেন উনি রাত 11টার সময় হঠাৎ এসে বললেন যে আমি খিচুড়ি খেতে ইচ্ছা করছে এখন ঘর আমাদের ঘরে তখন কিছু উপকরণ নাই ওই সময় ম্যানেজ করে এক ঘন্টা বিধা সে রান্না করে তাকে খাওয়ালে আমি একটু জোক করি থেকে সে মানে ওই গল্পই বলে যখনই কথা হয় ফোনে তখনই পার্থদা বলে তোমরা যে কি করেছো তো এখন মাঝে একদিন বলতেছে যে আজকে হচ্ছে আমরা পিঠা খাবো কি একটা উৎসব ছিল তো আমি নিউ মার্কেট থেকে পাঁচ কেজি চাল গুড়া। এটা নিয়ে আনো আর কি যা যা লিস্ট দিল আমি সব নিয়ে আসলাম নিয়ে আসছি বেশ ভালো পিঠা করেছে কিন্তু কি কারণে যেন ওই সময় আমাদের ঘরে কোনো অতীত নাই

ওকে ও বললো হচ্ছে যে আমি বললাম যে এত কষ্ট করে পিঠা বানাবো তুমি আমি মামনি এই তো হয় নাকি অতীত ডাক দাও তো ও অতীত ডাক দিচ্ছে এ ফোন দিচ্ছে ওরে ফোন দিচ্ছে আসতে পারবে না এসি তারপর টেক্সট করলো সবাইকে টেক্সট করলো যে সবাই পিঠা খাবে পিঠা খাওয়ার পরে কিন্তু ভাত খাওয়া নাই আচ্ছা তো আসলো আসলো পাঁচজন বোধহয় হয় পিঠা খাওয়ালাম আবার প্রবর্তনা থেকে হচ্ছে গুড় নিয়ে আসলাম খেজুরের গুড় পাতলা গুড়টা তাই দিয়ে খেলো কেউ যায় না

ইয়ে মানে হৃদয়কে প্রসারিত না করলে জীবনটা তো আসলে উদযাপন করা যাবে না আমি জীবনকে মানে আমি নিজে টাকা ইনকাম করলাম নিজে খাইলাম ব্যাপারটা না না এরকম না এরকম না তা সেইটা না মানে আমি ওই যে বললাম না যে একটা কিছু খাবো ওটা তো খেতেই পারি ওটার যে একটা স্বাদ ছিল সেটা তো আমি একলা জানলাম আমার যে ওই যে মলের কলিং অমিত বা ওর অমিতের ওয়াইফ আর ওর মেয়ে এরা হচ্ছে মানে আসো ভিসির বাড়ি আসো ওরা তো খেতে পারলো না বাসায় আসো তাহলে একটু খাওয়াইলে মনে ঠিক আছে ভাগ ঝাক করে খেলে আমি যে রান্না করলাম ভালো বা এটা তো একটা বিষয় ওই যে বললেন না যে উনি যে পার্থপতি মজুমদার আমার বাসায় আমি প্রায় নয় বছর দশ বছর হচ্ছে জগন্নাথ হলে ছিলাম জগন্নাথ হলে তো আপনারা জানেন যে সরস্বতী পূজার অনেকগুলো সরস্বতী পূজা হয় আমার একটা কাজ ছিল আমি ইদানিং সেটা মিস করছি সরস্বতী পূজার আগের দিন রাতে সারা রাত ভোরে আমি খিচুড়ি পায়েস চাটনি এবং সবজি এটা করতাম কারণ হচ্ছে আমি জানি যে পরিচিতরা অনেকেই আসবে ফোন দেবে জগন্নাথ হলে দেখতে আসবে পূজা আমার বাসায় আসবে তো বাসায় আসলে সবাইকে আমি একটু প্রসাদ দিতে চাইতাম তো ওরকম করে রাত বারোটা হয়ে গেছে প্রায় সেই সময় ওই অনেক লোকের সাথে পার্থ পাত্রপতি মজুমদার এসেলেন আমাদের কাছে মাইন্ডশিল পেপার তো এখন বলেন এসে যে আমি সরষদ পূজে আসলাম আমি একটু খিচুড়ি সবজি খাবো না এটা হয় তা আমি মালকে বললাম যে যাও পলাশি যাও যে সব কিছু কিনে নিয়ে এসো আমরা রান্না করে দিই তো সেই থেকে উনাদের উনার সাথে আমাদের একটা সম্পর্ক সংসার এটাই মানে সমস্ত

হম এবং তার লেখাপড়ার ওই সময় নাই আরেকটা বিরতি নিয়ে আসছি আপনার কাছে দর্শক আর একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরছি একটু পরেই সঙ্গে থাকবেন দর্শক বিরতির পরে আবারও স্বাগত সোশ্যাল ইসলামী ব্যাংক নিবেদিত সাত দিনে শুক্রবারে সাত দিন মানেই সংসারের গল্প এবং আজকে আমরা খুব একটা মজার দম্পতির সঙ্গে আড্ডা দিচ্ছি যাদের সংসারটা আসলে একটা বড়ো পাঠশালা এবং বিরতির যে যেই জায়গাতে আমরা ছিলাম যে আপনারা খাওয়াতে পছন্দ করেন মানে বাসায় মেহমান না থাকলে ভালো লাগে না এবং এটা হচ্ছে তার আর একটা প্রোডাক্ট যে আপনি হাওয়াই মিঠাই খাওয়াই দিচ্ছেন আর কি এটা কোথায় বাইরে কোথাও নিশ্চয়ই

মানে আমাদের ওই যে বললাম না জাহাঙ্গীর একজন জাহাঙ্গীর আলম নামে একজন আছে অমাত নামে একজন আছে হুটহাট রাত বারোটা সাড়ে বারোটা ফোন দেবে বদি খাবার কিছু আছে তো আমি মাঝে মাঝে এখন খাবার থাকে একটু আগে বললি হয়তো তো আচ্ছা আসতেছি ঠিক আছে তা আমি ভাবে যে আসবে লোকটা একটু ভাতটা বসাই দিলেই হয় তা আসে তারপরের টুকু আবার আমি বলি যে ডিম আছে বা অন্য কিছু আছে গরম করে খান আহ আপনাদের মিলের জায়গাগুলো খুব পরিষ্কার যেটা বুঝতে পারি দুজনেই একই দর্শন একই চিন্তায় বিশেষ আজকে কালারেও মিল দেখছি মানে যে ব্লু ব্লু মানে এটা কি মিলে গেল আর কি এটা সচেতনভাবেই রং মিলিয়ে গেলো আজকে না আমরা ম্যাচিং করে ওরকম পড়ি না আজকে সচেতন আসছি যে একটু ব্লুইশ বা ব্লুটা থাকুক অমিলটা কোথায় অমিল আছে ভীষণ মোরামরি অনেক সময় দেখা যায় যে কোনো কিছু একটা লেখা সে লেখাটার একটা সেন্স উনি যেভাবে বলে সেই সেন্সটা আমার ভালো লাগে না আমি আমার জায়গাটা থেকে বলি তো উনি আবার সেটা মানতে চায় না এই যে দুজনের মানা না মানার যে সমস্যাটা ডিফারেন্স আমাদের সমস্যাটাও ওইখান থেকে হয় আচ্ছা মানে আল মানে এমনি আমাদের গল্প খুব কম হয় আমাদের রাজনীতি সমাজনীতি অর্থনীতি বা হচ্ছে শিল্প সাহিত্য সংস্কৃতি এটা নিয়ে যখনই সময় পাই চায় খাবার টেবিলে চা খেতে খেতে ভাত খেতে খেতে এইগুলো নিয়ে কথা হয় কিন্তু সেইখানেও এই এই ধরনের বিপত্তি তৈরি হয় উনি যেটা বোঝে উনি যেটা যেভাবে উপস্থাপন করতে চায় আমি আবার সেটা ওভাবে বুঝি না আমি আমার ধারণায় আমার যে মনে হয় যে এই জিনিসটা এরকম হওয়া উচিত ওনাকে আমি সেটা বলি মানতে চায় না এটা হচ্ছে ঝামেলা এই যে মানতে চায় না তাতে কি হয় মানে মারামারি তোর হয় না না মারামারি হয় না কিন্তু হয় না যে মানলো না আমার ভিতরে ভিতরে তখন একটা ক্ষোভ হয় যে সোজা জিনিসটা তুমি বুঝলে না এটা এটা তো একটা স্বাভাবিক ব্যাপার তুমি কেন বুঝবে না তো ঘুরে ফিরে কিন্তু আমার মতের এখানে এসে থামে এবং দেখা যায় যে ওইটাই ঠিক এবং সেটা শুধু যে মানে নানা ধরনের আলোচনা সেটা না সাংসারিক ক্ষেত্র আয় উন্নতি এই সব ক্ষেত্র আচ্ছা আচ্ছা দিন যেটা তাহলে বলেন না বলতে তাহলে দিন শেষে সংসারটা আসলে কি দিন শেষে সংসারটা সংসার একটা সুন্দর সংসারের জায়গা না মানে আমি এখানে বিরোধ করি আচ্ছা সংসার মানে সং তারপরে শহর এই সবের জায়গায় আমি ভীষণ বিরোধ আমার কারণ এগুলা যদি আমি স্বাভাবিকভাবে ভাবি যে এরকমই চলতে হবে তাহলে এটাকে আমি যদি খুব বইরি করে নিয়ে চলতে শুরু করি তাহলে আমার ভিতরে যন্ত্রণাটা হবে আমার ধারণাটা হচ্ছে যে তুমি যদি আমার পাশে থাকো বা আমার মেয়েটা আমার পাশে আছে তাহলে আমার মোবাইল দরকার নাই আবার হচ্ছে যে তুমি আমার পাশে আছো আমি যাব মিরপুরে জ্যাম তিন ঘন্টা থাকুক আমি অডিট হয়ে লাভ নেই আচ্ছা আচ্ছা তুমি তো আছো সমস্যা নেই যা আমার নিতে হবে সেই ন্যাটার মধ্যে থেকে যদি আবার বিরক্তি জন্মাই ফেলি সবকিছুর তে তখন ওই সংসারটাকে সংসারই মনে হবে তাহলে সংটা প্রাধান্য পাবে তারপরে নরমাল যে স্বাভাবিকভাবে যা হচ্ছে ওটাকে নিয়ে নাও না না প্রশ্ন হচ্ছে মতের বিরোধ আর মতের ঐক্য মতের ঐক্য আমরা কার সাথে করতে চাই যে আপনজন তার সাথেই তো রাইট কিন্তু যার সাথে আলাপ চলে না তার সাথে তো আমরা ঝগড়া করতে যাই না সংসারের একটা বড় জায়গা কিন্তু মানে ঝগড়া ঝগড়ার মধ্যে কিন্তু যে বিরহটা তো আসে প্রশান্তি এটা ঝগড়া প্রত্যেক সংসারে আমি যদি কেউ বলে যে আমার মধ্যে কোনো ঝগড়া নাই আমার মনে হয় যে সেটা নিরামিষ তুমি তো ঝগড়া করতে পারো না ভালো ঝগড়া এটাও বলি মানে কোনো কিছু একটা অন্যায় করছে ধরেন একটা কিছু করছে সেটা নিয়ে আমি কথা বলতে থাকবো কথা বলতে থাকবো তারপর আমার যেটা হয় যে আমি জম অনেক পারে না জমাই রাখে রাগটা ক্ষোভটা অভিমানটা আমি জমাইতে পারি না ঝগড়া ঝগড়া করে আবার আসো একটা হাক করি ব্যাপারটা এরকম তো এই জায়গাটা সে ওই চরম মুহূর্ত পর্যন্ত উঠতে চায় না আচ্ছা ভাবে ঠিক আছে ও রাগ করছে তিন দিন পর এনে ঠিক করে দেব কিন্তু ওই তিন দিন আমার আর আর আস হয় না তিন দিন আমি এইটা হয় আচ্ছা আচ্ছা কথা সংসারের যেটা আপনি বলছিলেন আমার কাছে মনে হয় সংসারের আমরা দুজন এক জায়গায় যে যে চার বাকের যে একটা দর্শন আছে না যে ঋণ করে হলেও ঘি খাও অনেকে আমাদের সোসাইটিতে আমরা দেখেছি যে শিল্প সংস্কৃতির সাথে সময়টা ব্যয় করে না সবই হচ্ছে ইনকাম ব্যাংক ব্যালেন্স আর হচ্ছে সন্তানের লেখাপড়া বা তাকে ডাক্তার ইঞ্জিনিয়ার বানা হবে একটা পেশার করা এই জায়গা থেকে আমরা দুজন যে একমত এটা আমার ভালো লাগে যে তিনিও আমরা যখন সন্তানকে পালন করছি সন্তানের স্বাধীনতা দিয়ে বা ও চাই একটা ভালো মানুষ হোক আর ওই ব্যাংক ব্যালেন্স বা ওই অর্থের পিছনে ছোটা এটা না আমরা ঋণ করে হলো আমাদের স্বচ্ছন্দের যে জীবন সেটা আমরা যে অনেক দুজনের চাকরি করি অনেক যে বেতন স্কেল এটা দ্বারা তো খুব ভালোভাবে চলা যায় না যেমন ড্রাইভ করতে হয় আমার কোথাও যেতে হচ্ছে আমার যদি কাজ থাকে উনি ড্রাইভ করে নিয়ে যাচ্ছে আবার ওনার কোনো কোথাও কাজ হচ্ছে আমি ড্রাইভ করে নিয়ে যাচ্ছি তো সংসারের কাজগুলো বা যেখানে যেটা ভালো লাগে সেটা করতে গিয়ে কারণ মনে হয় যে বর্তমান যে জাপিত জীবন এই জাপিত জীবনটাকে সুন্দর করা সংসারের সদস্যদের দায়িত্ব এটা আমি কিভাবে করব সেটা মানে নিজেরা মেকআপ করে নিতে হয় কিন্তু আমরা তো আসলে শিল্প সংস্কৃতির বাইরে চলে গিয়ে জীবনটাকে একদম কর্পোরেট করে ফেলি এই জায়গাটা আমাদের নাই। আজকে সুখের বিশেষত এখন তো খুব অনেকগুলো মধ্যে আমরা যেতে চাই যেটা হচ্ছে উনি ওনার নাটকের সাইডে আমি আমার চারুকলার সাইডে থাকার পরেও এইবারে প্রথম বোধহয় আমরা এক এক কাতার একটা কাজ করছি যেটা হচ্ছে মে মাসে বুদ্ধকে নিয়ে আমরা আমার অর্গানাইজেশন থেকে একটা কাজ হয় ওরিয়েন্টাল পেন্টিং স্টাডি গ্রুপ থেকে সেটা হচ্ছে বুদ্ধের একটা এক্সিবিশন হয় আচ্ছা আচ্ছা ওই এক্সিবিশনে আমরা থিয়েটারও করছি তো ওটা কোথায় হবে এটা হবে আলিয়াস প্রসেস গ্যালারিতে লা গ্যালারিতে তো ওদের সাথে যৌথভাবে এটা গত বছর শুরু হয়েছে যে কারণ বুদ্ধের তো এই যে অহিংসা নীতি কিংবা বিশ্বে এত কিছু হচ্ছে তার যে আদর্শ বা তার যে চিন্তা তার সেই জায়গাগুলোকে আমাদের মাঝে চর্চা করা

তাদের সাথে তার মধুর সম্পর্ক হ্যাঁ অনেকে তাকে বলে ডাকে হ্যাঁ এবং যখন আমি থাকি না থাকি ওরা ওই আস্থাটা পায় যে এই ঘরটা আমার আর তার ছাত্রছাত্রীরা যখন আসে ওই জায়গাটা আমি ছাপড় দিতে চেষ্টা করি যে কখনোই যাতে আমাদের তো আমাদের ভবিষ্যৎটা কল্পনাটা চিন্তাটা এই যে যে তরুণ প্রজন্ম এই যে আমাদের শিক্ষার্থী ওদের সাথে একটা বন্ধুত্ব সুলভ সম্পর্ক এবং এদের মধ্যে এদের সঙ্গের মধ্য দিয়া ওই জায়গাটা যে বিশ্বজুড়ে পাঠশালা মোর সবার আমি ছাত্র ওদের কাছ থেকে অনেক শেখার আছে আমরা রিসেন্ট এই জুন মাসেও আমার এই সংগঠনের একটা পার্ট আছে গুরু শিষ্য শিষ্য গুরু মানে আমার দুইজন আমার কলিক এখন যে আমার মানে গুরু বলে আবার জাহাঙ্গীর আলম সে আমার কাতার থেকেই হচ্ছে আর্টিস্ট হয়েছে সাংবাদিক ছিলেন তো এরা মিলে এদের কাছ থেকে আমি শিখি আবার আমার কাছ থেকে শেখা এই শেখা এই জানা বোঝাটাই হচ্ছে আসলে দিন শেষে সংসার এবং আপনাদের একটা অদ্ভুত যে রসায়ন দুজনের মধ্যে এটাই আমরা প্রত্যাশা করি অব্যাহত থাকুক এবং সকলের সংসারে এরকম সুখী হোক আপনাদের অনেক ধন্যবাদ আমাদের সুধার জন্য আজকের সাতদিনে সবাই ভালো থাকবেন